যাক, শেষ পর্যন্ত কুষ্টিয়ার প্রতি আমার একটা অন্য আকর্ষণ ছিল, যার জন্য আমাকে আসতেই হলো। সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এই ইসলামিক বিশ্ববিদ্যালয়ে ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করছে, থাকছে। আমারও এই কুষ্টিয়া 4 মাসের কয়েকদিন বেশি থাকার সুযোগ এবং সৌভাগ্য হয়েছে। 1976 সাল আমি ময়মনসিংহে 7 মাস জেল খাটার পরে আমাকে ট্রান্সফার করলো এই কুষ্টিয়া জেল। কুষ্টিয়া জেলে আসলাম, ওখানে আরেক ঘটনা ছিল। এখানে আরেকটা মজার এবং তত্ত্বজা খবর আছে, জাফর সাহেব তো সুন্দর করে বলতে পারে, আমি তো এত সুন্দর করে বলতে পারি না, কারণ ওনারা তো মাস্টার মানুষ, লেখাপড়া ভালো জানে, আর আমি ছাত্র হিসাবে ছিলাম একেবারে রাম ছাত্র, এত সাজায় গুছায় ওনাদের মতো বলার সুযোগ দক্ষতা আমার নাই। তো যাই হোক, 1976 সালের 13 জানুয়ারি আমার একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল। অবশ্য এর পূর্বে আরো 3টা পুত্র সন্তান ছিল। এই কন্যা সন্তান জন্মগ্রহণ করার এই 2 মাস পরে, 2 বা 5-7 দিন পরেই আমাকে গ্রেপ্তার করা হলো। তো গ্রেপ্তার করার পরে তো ময়মনসিংহের থেকে পরে কুষ্টিয়া আসলাম। তখন আমার স্ত্রী সাধারণত কোনোদিন কোনো কনভোকেশনে যায় না, আমার মনে হয় এবারেই উনি প্রথম আসিয়াছেন। অনেক সতর্কতার সঙ্গে আমিও চিঠি লিখতাম, জেলখানা থেকে চিঠি লিখলে আবার এটা সেন্সার করে দেওয়া হয়, আবার চিঠি আসলেও সেটাও কাইটা কুটা অনেকভাবে সেন্সার করে দিত। তবে একটা জিনিস পাওয়া গেছিল যে আমার কন্যার নামটি কি হবে, এটা জন্য চিঠি লিখলো। অনেক চিন্তা ভাবনা করে করলাম যে কি নাম রাখবো, কারোর সঙ্গে পরামর্শ করারও সুযোগ নাই। অবশ্য ছিল আমার ওয়ার্ডে আরো 3 জন, তাদের সঙ্গে আলোচনা হয়েছে, তবু কন্যার নাম নিয়ে আর কি আলাপ করব। শেষ পর্যন্ত চিন্তা করলাম এই কুষ্টিয়া ছিল ব্রিটিশ পিরিয়ডে, এটা ছিল নদিয়া ডিস্ট্রিক্ট, নদিয়া ডিস্ট্রিক্ট ছিলাম, সুতরাং মেয়ের নামটা বললাম যে এটা যখন নদিয়া ডিস্ট্রিক্ট ছিল, আসি নদিয়ার সেই পূর্ব ডিস্ট্রিক্টে, মেয়ের নাম নদিয়াই হয়ে যায়। সুতরাং যেখানে বসে তার নাম রাখছি, সে মেয়েও ইন্টারেস্টেড হলো, সেও আয়সা পড়ছে।